দর্শক আসসালামু আলাইকুম। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আবার জানাচ্ছি, বরগুনার পাথরঘাটায় দেড় বছরের ছেলে সন্তান এবং আড়াই বছরের একটি মেয়ে সন্তানকে রেখে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। আজ 28 জুন 2020 সকাল 9:30টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদনী ইউনিয়নের কালিয়াখাল এলাকায় এই ঘটনা ঘটে। আমরা এ বিষয়ে কথা বলেছি এই গৃহবধূর মায়ের সাথে, কথা বলে প্রতিবেশীদের সাথে, কথা বলেছি তার আত্মীয়দের সাথে। আমরা আসলে পাথরঘাটা নিউজের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে আজকে আমরা আপনাদের সম্মুখে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আপনারা যারা পাথরঘাটা নিউজের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে লাইক শেয়ার করবেন, আর যারা আমাদের ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। শুনুন দর্শক, আমরা শুনি এই গৃহবধূ আত্মহত্যার পিছনে কী কাহিনী ছিল, কী ঘটনা ছিল, প্রতিবেশীদের বক্তব্য কী ছিল এবং গৃহবধূর যে স্বামী রয়েছেন তার বোনের বক্তব্য কী। শুনুন দর্শক পাথরঘাটা নিউজের আজকের এই পরিবেশনাটি। জামাই ঠেললে নামাই দে কবে কই হলো আমি কী খাবো, তুই দিয়ে মুখ বেরে আর কথা কই যাবি না, কই না ভাবি মই আমু ন মোর নাক দিয়ে রক্ত পরে, নাক দিয়ে রক্ত পরে কান বন্ধ হয়ে গেছে, তুই কে কই কি আমি, হ্যাঁ ওরে মারছি, মারার পর হইলে এই রেমের মস্তক দিয়ে রক্ত পরে আর হইলে এই কানে হলে না একটা কান বন্ধ হয়ে গেছে। হেয়ে পর মুই জিগেছি, এত জিগিয়ে মুখে 10 বার জিগেছি, হ্যাঁ কি মারছি নি জানি তো মারে, কই মারছি নি তা হইলে ক না ভাবি মোরে মারে নাই, মোর এমনি না একদম মুখে রক্ত পরে। সেইবার ইদ্রিস এবার ডাক্তারের দ্বারে লই গেছে, ডাক্তার দ্বারে ফোন নিয়ে সেইবার ওই মস্তকের দেখাইছে, দেখাই গিয়ে সেইবার ওষুধ আনছে, এবার রাইত ওষুধ খাইছে, ব্যানি আবার মারামারি হয়েছে, সেইবার ব্যানি নয়টায় খাবার হয়ে যে মর এই স্বামী মারছে, দেওরে মারছে, হৌরে মারছে, বহুত বছর কিন্তু আর কেউ কইতে পারেন নিতে অজন আটকাই রাখলো সেই পলিসি তো আইন হালিমার বাচ্চা আছে কত, কটা বাচ্চা, কত বয়স? শ্বশুর শাশুড়িতে আমার ওই বগ্নিভূতি শ্বশুর শাশুড়িতে টাকা পাঠাইছে, হেয়ে পর হইলে হ্যাঁ হাগত একটা ভবিষ্যৎ আছে, ওই হেরা হইলে জায়গা রাখছে, জমি রাখছে, মোর বুনি তো আর কয় না, মোর খুব ইজের মেরি, মোর বুনি তো কয় না যে মোর মায়ের কতগুলো, মোর মানে দেওয়া না মোর মোর ঘুঘুর কতগুলো, তো ওই জায়গায় আপনার ভাই কোথায় আছে? আমার ভাই কোথায় আছে তাও আমি জানি না, শুনছেন কি শুনে আসছেন? আমি শুনছি যে আমার ওই ভাইয়ের বউ বিষ খেয়েছে, আমার চাচা তো ভাই মনে হয় যেহেতু আমার নাম্বার সেই পেলে না, একজনে খবর দিয়েছে আমি এরকম বিষ খেয়েছে, মারামারি করছে, আমার কাছে আজ পর্যন্ত কোনো প্রশ্নই আসে নাই যে ভাই ভাই ভাইর বাজাবাজি হারে বা এরকম এরকম কোনো প্রশ্ন আসে না।
আপনি কি মনে করেন আসলে সামান্য মাছের মাছের খাবার দিতে গিয়ে একটা মারামারি নিয়ে না এটা এটা আমার দ্বারা ওই আমি ইহা কইতে পারবো না যেটা আমি সহি দেই না যেটা আমি কানের কানে শুনো কথা স্যার কাছে শুনছি হে কইছে যে আমি এই জিগেছি আর প্রথম হেকা লেহার ভালোই খেয়াল টেলা লাগে জিগেছি এই জিগেছি কি হয়েছে কয় এরম এরম মাছের আদার দুধ কইছে তো ওদের কইছে এক খান দিয়া ওদের সে সিডে গিয়া সিডে দেশে হে এলাই ও ডাক লইছে এই হাইবার বলে হেবল আন্দে সালি নাই মোর লগে এই তো হালিমা কি আসছে তারপর তার মা সাথে না আই নাই বলে হে কইছে যে না আমি যাম না পা হাতে মুখ মুখ ফারা তার হাইবার হে বলে আই নাই বলে বাথরুমের কথা কইয়া বাথরুমে গেছে বার বলে কতক্ষণ পর আবার হে বলে আন্দে সাথে আবি না পায় না মিয়া ঔষধ খাইছে কি ঔষধ খাইছে সংসার আর কি ঔষধ খাইছে তোর আমি কইতে পারি আচ্ছা আপনাকে সংসার কি ঔষধ খাইছে এমডি কি তালের পোকা দমন ঔষধ নাম পোকা গাছের পোকা মারো কোনটা খাইছে কটা থেকে শুনছেন এই যে মাছের খাবার দেওয়া গরম করছে তখন মাছ ধরবে বাদ দেব কইছে জামাই দেব কইছে একখা নেই আর ও বলতেছে বিশ হেই লই দুইজনে তরাই পরি এই লোকের পম্মি কি হয়েছে বাবা হ্যাঁ আমি কিছু কই থাকি হ্যাঁ আগে যে মাছটা আসছে দুই দিন আগে আর আগে মাছ হলে দুইটা রোজা থাকতে মাছ অসম্ভব দুই দিন আগে যে হেডমো পাইল না মাছ লাগতে মুখে রক্ত পড়ছে না না দুই দিন রোজা থাকতে মাছ তারপরে আজ দিবেন মাছ এই কিন্তু আজ দিবেন মাছ বাবা